আমি আজকে একটি পুডিং কেক বানালাম, এটা আমি আপনাদেরকে এখন বানিয়ে দেখাবো কিভাবে কিভাবে বানাতে হয়। আসসালামু আলাইকুম, আজকে আমি আপনাদেরকে পুডিং কেক বানিয়ে দেখাবো। এজন্য প্রথমে আমি পুডিংয়ের এগুলো নিয়েছি, তিনটা ডিম নিয়েছি, এক কাপ দুধ, চিনি নিয়েছি হাফ কাপ। প্রথমে আমি ডিমটা ভালো করে ফেটিয়ে নেব। এখন এটার ভিতরে আমি চিনিটা দিয়ে দেব, চিনিটা দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। তাতে ভ্যানিলা এসেন্স হাফ চা চামচ পরিমাণ দিয়ে দেব। এখন দুধটা আমি এটার সাথে আস্তে আস্তে অল্প করে দিব আর মিশিয়ে নেব। এবার পুরোটা মিশিয়ে নেব। আমি এখন আপনাদেরকে চকলেট কেক বানিয়ে দেখাবো। এর জন্য দুইটা ডিম নিয়েছি, হাফ কাপ চিনি নিয়েছি, বেকিং পাউডার পৌনে এক চা চামচ, সাথে দুই চিমটি পরিমাণ বেকিং সোডা, গুঁড়ো দুধ নিয়েছি এক চা চামচ পরিমাণ, তেল নিয়েছি হাফ কাপ পরিমাণ, আর কোকো পাউডার নিয়েছি তিন চা চামচ পরিমাণ। প্রথমে আমি ডিমটা বিট করব, সাথে চিনিটা বিট করে নেব। ডিমটা বিট করে নিয়েছি, সাথে এখন চিনিটা দিয়ে দেব, চিনিটা আর ডিমটা একসাথে বিট করে নেব। সাথে আমি হাফ চা চামচ চকলেট সস আর হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স, মোট এক চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। সাথে সয়াবিন তেলটা দিয়ে দিলাম। এখন আমি আবার বিট করে নিই। এখন আমি শুকনো উপকরণগুলো, দুধ, বেকিং পাউডার, কোকো পাউডার সব দিয়ে দিলাম। এখন এগুলোকে আমি আবার একসাথে মিক্স করে নেব। এখন আমি এটার ভিতরে আটা দিব, ময়দা দিব না, আজকে আমি হাফ কাপ আটা দিয়ে কেকটা বানাব। এখন আমি আবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। এখন আমি যে পুডিংটা বানিয়ে নিয়েছিলাম গুলিয়ে সেটাই সাঁচে দিয়ে দেবো। আর সাঁচে আগে আমি নিচে একটু চিনি দিয়ে ক্যারামেল বানিয়ে নিয়েছি, হালকা করে, বেশি করে নিই। এখন আমি পুডিংয়ের মিশ্রণটা ঢেলে দেবো এটার মধ্যে। যে কেকের মিশ্রণটা বানিয়ে নিয়েছিলাম এখন এটার উপরে কেকের মিশ্রণটা আমি ঢেলে দেবো। আমার তো কেকটা ব্যাটারটা ঢালা হয়ে গেছে, এখন আমি ওভেনে দেব। এটা পানিতে দিও, পানির ভাপে যেরকম পুডিং বানায় ওইভাবে করা যায়, আমি কিন্তু আজকে ওভেনে দেব 160 ডিগ্রিতে 35 মিনিটের জন্য। 35 মিনিট পরে আমি দেখাবো কেকটা কীরকম হয়েছে, আর পানির ভাপে করলে তা প্রায় 40-50 মিনিট লাগবে। কেকটা হয়ে যাওয়ার পরে আমি ঠান্ডা করে নিয়েছি, এটা চারো সাইড এভাবে আলাদা আলাদা করে ছাড়িয়ে নিব। এখন একটি প্লেট এভাবে দিয়ে এটাকে আমি উপর করে নেব, এটাকে আমি এভাবে উঠিয়ে নিলাম। দুই লেয়ারের পুডিং কেক। কেকটা তো আমি বানিয়ে নিলাম, এখন আমি
কেটে কেটে নেব। দুই রকমের দুই লেয়ারের কেক, আমি একটু কেটে দেখাচ্ছি। নরম হয়েছে কেকটি, পুডিংটিও অনেক সুন্দর হয়েছে। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, যারা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা যারা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।